অনেকে তারা হয়তো সোকল্ড অতি উৎসাহী পণার কথা বলতো কিন্তু তারা অনেক বেশি উৎসাহী হয়ে ওই রিজিমকে রক্ষার জন্যে অনেক অনেক বেশি ভূমিকা পালন করেছিলেন সেটা আমরা হিসাবে রাখব কিন্তু তার মানে তো এটা না গণভাবে আমি কার্ড বাতিল করব। গণভাবে তো এইটা না আমি ওই অপরাধে অপরাধী করতে পারো কিন্তু হত্যা মামলা সহ সব মামলার মধ্যে সাংবাদিক সহ অন্যদেরকে ঢুকিয়ে দেবো তাহলে এই সামগ্রিক কাজটাও কিন্তু আমার বিবেচনায় গণমাধ্যমের উপরেই এবং স্বাধীন গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো দরকার আমার দ্বিতীয় বক্তব্য হল এটা কে না জানে একটা বিখ্যাত কথা আছে যদি কোনো সরকার না চায় তাহলে কি এ ধরনের ঘটনা ঘটাতে পারে আর যদি কোনো সরকার বা কেউ চায় আলটিমেটলি সে এখন না হোক সে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে তাকে উঠতেই হয় এটা কে না জানে তাহলে এই সময় যে ঘটনাগুলো ঘটল। আমরা আমাদের পার্টির বিবৃতিতে পরিষ্কার বলেছিলাম এরা তো চিহ্নিত এনাদের বক্তব্য কিন্তু আমরা জানি কোনো গ্যাপ থাকলে গ্যাপ পূরণ করা হোক এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু সেই জায়গাটিতে আমরা যদি যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি সরকারের পক্ষ থেকে তাহলে তো কেউ যদি বলে সরকার বা সরকারের সমর্থকরাও মদত দিচ্ছে এই কথাকে কি আমরা বাদ দিতে পারবো মোটেই বাদ দিতে পারবো না এইখানে আমি এই কথাকে হিসাবটা এইভাবে মিলাই কেউ বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো রেগুলার সরকার না হ্যাঁ আমরা তাই বলি রেগুলার সরকার না তাহলে তাকে নির্ভর করতে হবে আমরা যারা এই সরকারের সমর্থক আমি সমর্থক এই জন্য বলছি তারা যে পুরো কমিটি বা যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বারবার যেটা করছে আমাদের কাছে জিজ্ঞেস করে তো করে নাই আমাদের তো করেই নাই তারপরেও সমর্থন করছি যেহেতু গণবুর্থনের মধ্য দিয়েই তারা এখানে দায়িত্ব পালন করছে সুতরাং তাদের দায়িত্বর সাথে আমরা অন্যান্য শক্তি রাজনৈতিক দল সেইটা যেমন আছি এইখানেও বাইরের জনগণ তাদেরকে আস্থায় নেয়ার ব্যাপার আছে